রেসিপিটা করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। এবার 5 ফোড়নটা খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। আপনারা চাইলে হিং ডাস্ট ব্যবহার করতে পারেন, তখন তার পরিমাণটা হবে 1/4 টিস্পুন। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আলুটা 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। আমি এখানে 1টা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এগুলোকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে আসছে। এবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এই আলুর চচ্চড়িটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ মতো জল ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়, এটা অপশনাল। এবার এটাকে ঢেকে 2 মিনিট রান্না করব। ফিরে এলাম 2 মিনিট পর। এবার এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 3টে। এবার এটাকে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। আলু চচ্চড়ি প্রায় হয়েই এসেছে, দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে নেব। আলুগুলোকে ভেঙে দিলে আলু চচ্চড়ির টেস্টটা ইনহ্যান্স হয়, গ্রেভিটাও ঠিক হয়, এতে আলু চচ্চড়িটা খুব সুন্দর খেতে হয়। আপনারাও বাড়িতে এই আলু চচ্চড়ি করে দেখবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।